প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে জানাই আজকের এই অনলাইন ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের চতুর্থ অধ্যায় বের করবে এখানে আমরা পড়তেছিলাম যে নবজীবনের সূচনা এখানে আমরা গত ক্লাসে দেখেছি যে বয়সন্ধিকালটা কী বয়সন্ধিকালে যে বিভিন্ন পরিবর্তন শারীরিক মানসিক আচরণগত যে বিভিন্ন পরিবর্তন সে পরিবর্তনগুলো আমরা দেখেছি তাহলে আজকে আমরা দেখবো যে এই পরিবর্তনের কারণ কি অর্থাৎ বয়সন্ধিকালে যে পরিবর্তনগুলো হয় এই পরিবর্তনগুলোর কারণ কি তোমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছ একটি ছেলে আর একটি মেয়ে কি করছে তারা আয়নায় নিজেদের চেহারা দেখছে তোমরা কীরকম দেখো কি না অনেক সময়তে লুকিয়ে লুকিয়ে অনেক সময়তে আবার কি সবার সামনেই এভাবে নিজেকে কি করতে থাকো দেখতে থাকো তাহলে এটার কারণ কি আসলে আমরা নিজেকে কেন দেখি না কেন দেখি আমরা নিজেকে যে আমাকে কেমন দেখাচ্ছে আমাকে বাইরে গেলে কেমন লাগবে ইত্যাদি বিভিন্ন কারণে আমরা কি নিজেকে আয়নায় দেখে থাকি তাহলে সাধারণত ছেলে মেয়েদের এগারো থেকে ১৯ বছরের সময়টাকে কি বলে বয়সন্তিকাল বলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এগারো থেকে ১৯। এই সময়টাকে কি বলে বয়সন্তিকাল বলে তোমরা এর মাঝে জেনে গেছো যে এই সময়ে ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক অবস্থার অনেক কী হয় পরিবর্তন হয় তবে আবহাওয়া স্থান খাদ্য গ্রহণের পরিমাণ ও মানের তারতম্যের কারণে এক একজনের বয়সন্ধিকালের সময়টা কি এক এক রকম হতে পারে এটা আবহাওয়া তারপর এখানে তোমাদের কী কী ধরনের খাবার সে পাচ্ছে বা খাচ্ছে ইত্যাদি বিভিন্ন কারণে এটা কি বিভিন্ন রকমের হতে পারে বা তারতম্য ঘটতে পারে বয়সন্ধিকালে যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হরমোন নামক একটি রাসায়নিক পদার্থ যা অন্তঃরা গ্রন্থি থেকে কি হয় নিঃসৃত হয় তাহলে এই যে বয়সন্ধিকালে যে পরিবর্তনগুলো হয় এটার কারণ কি আমাদের শরীরে অন্তঃ খরা গ্রন্থি এটা এক ধরনের নালিবিহীন গ্রন্থি এখান থেকে এক ধরনের রস বা হরমোন নিশ্চিত হয় যেটার কারণে আমাদের শরীরে এ ধরনের কি বিভিন্ন পরিবর্তন দেখা দিয়ে থাকে হরমোন শরীরের ভিতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে কি হয় তৈরি হয় এটা কিন্তু এই হরমোনটা আমাদের শরীরের ভিতরে কি হয় তৈরি হয় আবার দেখো ছেলে ও মেয়েদের ক্ষেত্রে কি শরীরের হরমোন ভিন্ন এ কারণে তাদের শরীর ও মনে যে পরিবর্তন হয় সেটাও কি হয় ভিন্ন হয় মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী প্রধানত দুইটি হরমোন আর এই মেয়েদের শরীরে যে হরমোন দুটি দায়ী সেই হরমোনটা হচ্ছে কি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তোমরা এটা অবশ্যই মনে রাখবে করো বইয়ের মধ্যে যে কোন দুইটি হরমোন ইস্ট্রোজেন এবং কি এরপর দেখো এসব হরমোনের প্রভাবে কণ্ঠস্বরের কি হয় পরিবর্তন হয় দ্রুত দৈহিক বৃদ্ধি হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের আকার বৃদ্ধি সহ অন্যান্য কি ঘটে পরিবর্তন ঘটে আর এই হরমোনের কারণে মেয়েদের ঋতুস্রাব বা মাসিক শুরু হয় বয়স যখন দশ থেকে সতেরো বছর হয় সাধারণত তখনই মেয়েদের কি হয় ঋতুস্রাব শুরু হয় কারো দশ বছরে বা অনেক সময় তো কোনো কোনো ক্ষেত্রে আগেও শুরু হতে পারে তবে সাধারণত দশ থেকে সতেরোর মধ্যেই এই ঋতুস্রাবটা শুরু হয় নারীর সন্তান ধারণের সক্ষমতার লক্ষণ হলো নিয়মিত ঋতুস্রাব অর্থাৎ একটি নারী বা মেয়ে সে সন্তান ধারণ করতে পারবে কিনা সেটা নির্ভর করবে তার নিয়মিত কি ঋতুস্রাবের উপর ঋতুস্রাব শুরু হওয়া সুস্বাস্থ্যের লক্ষণ অর্থাৎ একটি মেয়ের যখন ঋতুস্রাব শুরু হয় তার মানে সে সম্পূর্ণ কি সুস্থ সবল মানুষ বাংলাদেশের নারীদের সাধারণত ৪৫ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে ঋতুস্রাবটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় আঠাইশ দিন পরপর বা মাসে একবার এই ঋতুস্রাব প্রক্রিয়া চলে এবং সাধারণত এটি তিন থেকে সাত দিন পর্যন্ত কি হয় স্থায়ী হয় এটা হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে যে বয়সন্ধিকালে পরিবর্তনের একটি অংশ বা পরিবর্তনের কারণ এই ঋতুস্রাবের কারণ অনেক সময় মেয়েদের কি আচরণগত তারপর কি বিভিন্ন কি শারীরিক বিভিন্ন পরিবর্তন কি লক্ষ্য করা যায় বয়সন্ধিকালে ছেলেদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী যে হরমোন সেটা হচ্ছে কি টেস্টোস্টেরন টেস্টোস্টেরন একটা হরমোন এটা ছেলেদের কি বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী এই হরমোনের প্রভাবে তাদের শারীরিক ও মানসিক কী ঘটে পরিবর্তন ঘটে ছেলেদের গলার সর কী হয়ে যায় তখন ভারী হয় মুখে দাড়ি ও গুফ গজায় তারপর কি দ্রুত দৈহিক বৃদ্ধি পায় তেরো থেকে পনেরো বছর বয়সের ছেলেদের শরীরে শুক্রাণু তৈরি হয় এবং মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে কী ঘটে বীর্যপাত ঘটে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালের বিভিন্ন পরিবর্তনের কারণ ছেলে ও মেয়ে উভয়ের মাঝেই শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক কী হয় পরিবর্তন হয় ছেলে ও মেয়েরা এ বয়সে কল্পনাপ্রবণ হয় এবং আবেগ দ্বারা কী হয় চালিত হয় তারা পরিপাটি রূপে নিজেকে সাজিয়ে রাখতে চায় আমরা আগের ছবিতে দেখেছি যে কি আয়নায় নিজেদের দেখছে এই সময় ছেলেরা মেয়েদের প্রতি এবং মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে এভাবেই ধীরে ধীরে কিশোর কিশোরীরা প্রাপ্তবয়স্ক মানুষে কি হতে শুরু করে পরিণত হতে শুরু করে এখন আমরা এতক্ষণ যাবৎ দেখলাম যে এই বয়সন্ধিকালে পরিবর্তনের কি কারণ সমূহ এখন দেখো এখানে কিছু কাজ আছে তোমরা নিচেরাই নিজেরাই কাজটা করতে পারবে দেখো যে একক কাজ এটা নিচে বিবৃতিগুলো সত্য হলে ঠিক চিহ্ন দাও মিথ্যা হলে কি দাও ক্রস চিহ্ন দাও দেখো বয়সন্তিকালে পরিবর্তনগুলো ঘটে হরমোনের কারণে বয়সন্তিকালে পরিবর্তনের কারণ অতিরিক্ত খাদ্য গ্রহণ মেয়েদের শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টরন হরমোন কাজ করে ইস্ট্রোজেন হরমোন ছেলেদের শরীরে তৈরি হয় ছেলেদের বয়সন্তিকালে পরিবর্তনগুলো ঘটে প্রজেস্টরন হরমোনের প্রভাবে ইনস্ট্রোজেন ইস্ট্রোজেন খাদ্য হজমে সহায়তা করে এখানে কিন্তু সবগুলো আমাদের কি নয় সঠিক নয় তাহলে তোমরা যেটা সঠিক সেটা চিহ্ন দিবে যেটা সঠিক নয় সেটা তোমাদের কি দিবে ক্রস চিহ্ন দিবে এছাড়া দেখো যে তোমরা জানো যে এগারো থেকে ১৯ বছর বয়সটাকে কি বলা হয় বয়সন্ধি কাল আর এই সময়তে কিন্তু স্বাস্থ্য রক্ষার বিষয়টিও কি গুরুত্বপূর্ণ থাকে তাহলে আমরা বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে দেখব আজকের মতো এখানেই শেষ করছি আশা করি যতটুকু পড়ানো হয় তোমরা নিজেরা আরও বেশি করে নিজেদের মতো করে পড়ে নিবে যেন কোনো কিছুতে তোমাদের কোনো অস্পষ্টতা না থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে শুভকামনা রইল